তৌফিক লিপু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছি। আপনারা জানেন রবিবার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল, এবং আজকে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আগামীকাল অর্থাৎ রবিবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন। এই খবর পাওয়ার পরপরই আজ বিকেলে কক্সবাজারের প্রধান সড়কে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি মিছিল করে এবং সেটি প্রতিহত করে দেয় পুলিশ। এখন আছি বিএনপির কেন্দ্রীয় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই বিএনপির নেতাকর্মীরাও এখানে অবস্থান করছেন, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে অবস্থান সেটিও একেবারেই কার্যালয়ের অপর প্রান্তে পুলিশ তারা অবস্থান নিয়েছে। সেই সাথে আমরা একটু একটু দেখাতে চাই এখানে বিএনপির, যেহেতু আপনারা জানেন যে ঢাকায় মহাসমাবেশ, ঢাকার যে মহাসমাবেশ সেই মহাসমাবেশে বেশিরভাগ নেতাকর্মী তারা ঢাকায় অবস্থান করছেন। কক্সবাজার যারা আছেন তারাও আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে অর্থাৎ তারা কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছে। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, তারা কেন এখানে অবস্থান নিয়েছেন আমরা সেটি জানবো। একজন আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ যেই ছাত্রদলের সাবেক নেতা নিজামউদ্দিন থেকে শুরু করে এখানে তাদের দলীয় অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। সেই সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনারা কেন অবস্থান নিয়েছেন এই বিএনপি কার্যালয়ের সামনে? আজকে আমাদের ঢাকাতে শান্তিপূর্ণ মহাসমাবেশ ছিল, সেই শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের এই মহাসমাবেশের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে এবং আমাদের মহাসমাবেশকে অনেকটা ভণ্ডুল করে দিয়েছে ওরা। সে দাবিতে আগামীকাল শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। এই হরতালের সমর্থনে আমরা আজকে আমরা এখানে জড়িত হয়েছি। আমরা জেলাবাসীকে আহ্বান করব, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে কক্সবাজারে একটি সর্বাত্মক হরতাল পালন করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। তিনি বলছিলেন যে শান্তিপূর্ণ পরিবেশে আপনারা হরতাল করবেন, কিন্তু আজকে আমরা দেখেছি ঢাকায় সেখানে যে অর্থাৎ পুলিশের যে হাসপাতাল রয়েছে সে হাসপাতালে আগুন দেওয়া হয়েছে, পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, পুলিশও যে টিয়ার শেল কাঁদানো ঘেঁষ নিক্ষেপ করেছে, এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের যে অর্থাৎ পুলিশও তারা অবস্থান নিয়েছেন যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বাত্মক এখানে প্রস্তুত রয়েছেন। আমরা একটু যাই, এখানে পুলিশের একজন কর্মকর্তা আছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। দর্শক, তার আগে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এই যে জেলা বিএনপি কার্যালয়ের সামনে, এখানে আপনারা জানেন বিকেলের দিকে এখানে ছাত্র দলের নেতাকর্মীরা তারা লাঠি মিছিল করে, পুলিশ তাৎক্ষণিক গিয়ে সেটি তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেই সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও একটি শোডাউন করেছেন। পরে আমরা দেখেছি র‍্যাবের একটি টহল টিম তারাও এখানে টহল দিয়েছে। তো আসলে আগামীকাল জানেন আপনারা জানেন যে বিএনপির যে মহাসমাবেশ গতকালকে যে আজকে যে মহাসমাবেশ হয়েছে ঢাকায় পল্টন নয়া পল্টনে, সেখানে মহাসমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি যে প্রথমে তিনি আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতালের যে ঘোষণা দিয়েছেন। তো আসলে এখন পর্যন্ত ঢাকার যদি পরিস্থিতি যদি বলতে হয় তাহলে এখনও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আপনারা জানেন বেশ কিছু গণমাধ্যম কর্মীও সেখানে আহত হয়েছে, পাশাপাশি পুলিশের এক সদস্য মারা গেছে, আমরা সেরকমই তথ্য আমাদের হাতে এসেছে। তবে এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি অর্থাৎ ঢাকার পরিস্থিতি থমথমে। কাকরাইলের আপনারা জানেন সেখানে কাকরাইল অর্থাৎ বেলা দুইটার দিকে কাকরাইলের পরে সেখানে শান্তিনগর মোড় এবং বিজয়নগর পানের ট্যাঙ্কের এলাকায় সেখানে সংঘর্ষ শুরু হয়েছিল। তো আসলে সেই এলাকায় থেমে থেমে সংঘর্ষ হচ্ছে, তবে এখানকার যে নেতাকর্মীরা বলছেন তারা শান্তিপূর্ণ পরিবেশে তারা হরতাল পালন করবেন। আপনারা জানেন এর আগেও আমরা যখন কক্সবাজারে যখন আমরা দেখেছি এখানকার যে হরতাল অর্থাৎ যেহেতু পর্যটন নগরী
কক্সবাজার এখানকার যে হরতাল বরাবরই শান্তিপূর্ণভাবে হয়, এর আগেও আমরা দেখেছি দীর্ঘদিন হরতাল ছিল না। এর আগেও আমরা যখন দেখেছিলাম যে বিএনপির নেতাকর্মীরা যখন যে হরতাল সেটি আমরা হরতালের পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা আছে, দলীয় নেতাকর্মীরা যে হরতাল দিয়েছেন, তবে এখানকার সাধারণ মানুষের যে অর্থাৎ তারা যে হরতাল চায় না, তারা চায় শান্তিপূর্ণ পরিবেশে একটি, যেহেতু আপনারা জানেন কক্সবাজার পর্যটন নগরী, এই যে পর্যটন নগরীর এখানকার পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তারা কখনো কামনা করে না। আমরা এর আগে লাইভে যাওয়ার যুক্ত হওয়ার আগে আমরা অনেকজনের সাথে কথা বলেছি, স্থানীয় বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন তারা চায় শান্তিপূর্ণ পরিবেশে, যাতে কোনো ধরনের যাতে সমস্যা না হয় সেই প্রেক্ষিতে তারা চান। তবে আমরা দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের আরও একটি টিম চলে এসছে, যাতে এখানে অর্থাৎ এই বিএনপির যে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এখানে যে অবস্থান নিয়েছে পুলিশের, অর্থাৎ তাদের অপর প্রান্তে পুলিশের যে অবস্থান সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা যেটি বলছি এখনো পর্যন্ত, অর্থাৎ যেই এখানে পুলিশের আরও একটি টিম উপস্থিত হয়েছেন, তবে আমার সাথে কথা হয়েছে, পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে বলছিলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে তারা সেই ব্যাপারে সবসময় সতর্ক অবস্থায় আছেন, তারা সতর্কতা অবস্থায় আছেন। সেই সাথে যেটি বলছিলাম দুপুরের দিকে যে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা একটি লাঠি মিছিল করেছিল, তাৎক্ষণিক পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং সেই সাথে এরপর পরই ছাত্রলীগ তারা আরও একটি যে হরতাল ঘোষণার পরপরই হরতাল বিরোধী আরেকটি মিছিল করে ছাত্রলীগ, সেটি তারা কক্সবাজার প্রধান সড়ক অতিক্রম করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে শেষ করে। দর্শক আমরা পুলিশের একটি ভ্যান চলে যাওয়ার পরপর আরেকটি ভ্যান আমরা দেখতে পাচ্ছি, তবে আমরা এটি দেখে অর্থাৎ পুলিশের যে উপস্থিতি দেখে এটি অনুমান করা যায় অর্থাৎ পুলিশ বেশ খুব সতর্ক অবস্থা রয়েছে, যাতে এই অর্থাৎ হরতাল ঘোষণার পরপরই কক্সবাজারে যাতে আর কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। একটু আগে আমরা একজন বিএনপির যে এখানকার যে যুবদলের একজন নেতার সাথে আমরা কথা বলেছি, নাজামুদ্দিন, তিনি আমাদেরকে বলছিলেন তারা যে ঢাকার যে ঘটনা ঘটেছে সেটির প্রেক্ষিতে তারা শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারে হরতাল পালন করবেন, এটি তিনি বলেছিলেন। এই হরতালের মাধ্যমে কোনো ধরনের যেই হামলা কিংবা অন্য কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই কথায় তিনি বলছিলেন। তিনি এই কথাগুলো বলছিলেন। তো দর্শক আসলে টিটিএন লাইভে যারা যুক্ত আছেন আপনারা দেখছিলেন এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং শহর জুড়ে র‍্যাবের যে টহল সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো আসলে যেটি বলছিলাম শহর জুড়ে শুধুমাত্র পুলিশের যেই পুলিশ মোতায়েন তা নয়, এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা চেষ্টা করছি এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবার জন্য, এবং সেই সাথে এখানকার অর্থাৎ যে ইতিমধ্যে আপনি জানেন কক্সবাজারের মানে সিংহভাগে নেতাকর্মীরা অর্থাৎ বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা তারা আহ
যে নেতাকর্মীদের তারা ঢাকায় অবস্থান করছেন এবং বর্তমানে কিছু সংখ্যক নেতাকর্মীরা তারা কক্সবাজারে অবস্থান করছেন এবং তাদেরকেও আমরা এই বিএনপি কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি তারাও এখানে অবস্থান নিয়েছেন তারাও অবস্থান নিয়েছেন তো অবস্থান নিয়েছেন এবং যে বরাবরই দর্শক আমাদের সাথে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ আমাদের সাথে যুক্ত আছেন টিটিএন লাইভে আপনারা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে যদি কমেন্ট অর্থাৎ কমেন্ট পড়ার সুযোগ থাকে তাহলে আমরা চেষ্টা করব এখানে কিছু কমেন্ট আপনাদের সামনে পড়ার জন্য এখানে অধিকাংশ আমাদের টিটিএনের দর্শকরা বলছেন তারা হরতালের নামে নৈরাজ্য কিংবা অরাজকতা তারা চান না তারা একটি শান্তিপূর্ণ পরিবেশ চান এরকমই তারা বলছেন তো তারপরও এখানকার যে নেতাকর্মীদের কথা আমরা যেটি বলছিলাম তারাও বলছিলেন তারা শান্তিপূর্ণ পরিবেশে আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বিএনপি কার্যালয়ের সামনে তাদের যে অর্থাৎ নেতাকর্মীরা আরও বেশ কিছু নেতাকর্মী তারা উপস্থিত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই সাথে এখানকার অর্থাৎ যে যে সংখ্যক পুলিশ সদস্য আমরা দেখেছিলাম সেটি আরও 2-3 গুণ বেড়েছে পুলিশ সদস্যের সংখ্যা তারা পুলিশও তারা তাদের মতো করে অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে এখানে না ঘটে সেই ব্যবস্থা সেই অর্থাৎ সেই অবস্থায় তারা রয়েছেন তো দর্শক আপনারা আমরা চেষ্টা করেছি এখান থেকে আপনাদের সার্বিক পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আমাদের আমাদের আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমরা আরও কিছুক্ষণ লাইভে যুক্ত থাকবো আমরা যেটি বলছিলাম আজকে বিএনপি অর্থাৎ ঢাকায় আজকে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে আজকে যেই মহাসমাবেশ হয়েছিল সেই মহাসমাবেশ থেকে আজকে যে ঘোষণাটি এসছে সেটি হচ্ছে আগামীকাল রবিবার সারা দেশে সকাল সন্ধ্যা তারা হরতালের যে ডাক দিয়েছেন এবং হরতাল ঢাকার নয়াপল্টন বিএনপি সমাবেশের কাছে আজকে পুলিশের সাথে যেই অর্থাৎ কর্মীদের যে সংঘর্ষ হয় সেখানে গাড়ি ভাঙচুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তাদের অর্থাৎ এখানকার বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস নিক্ষেপের পর বিএনপি সমাবেশ পণ্ড হয়ে যায় তো কাছেই আসলে পল্টনে আওয়ামী লীগের মূলত আরেকটি শান্তি সমাবেশ চলছিল অর্থাৎ পাশাপাশি পল্টনের কাছেই আরও আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল তো শনিবার এই আসলে রাজনৈতিক যে ঘটনা সেটি নিয়ে আসলে পাশাপাশি দুই দল সেখানে সমাবেশ করা হচ্ছে আজকে যে বিষয়টি আমরা আপনার সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল তারপর হচ্ছে পুলিশের সাথে কর্মীদের সংঘর্ষ হয়েছে কাদানে গ্যাসের যে ধোঁয়ায় বিএনপি সমাবেশ পণ্ড হয়ে যায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে তো সেখানে আসলে বিএনপি জামায়াতের প্রতি হামলার অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে তো আসলে একটি যখন ঘটনা হয় তখন আসলে বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলতে থাকে তারপরও আমরাও যারা গণমাধ্যম কর্মী আছে আমরাও চেষ্টা করেছি সার্বিক পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য সেখানে বায়তুল মোকাম্মের মসজিদে দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করেছিল আওয়ামী লীগ আপনারা সেটি আগেও বলেছিলাম এবং বায়তুল মোকাম্মের মসজিদে দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ অপরদিকে পল্টনের যে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে যে মহাসমাবেশ করেছে বিএনপি তো আসলে সেই কিন্তু করার পরে কিন্তু আবার যে জামায়াত অর্থাৎ জামায়াতে আরও একটি বড় সমাবেশ করেছে যেটির কোনো ধরনের অনুমতি ছিল না সেটিও বলছিলেন
তো আসলে আমাদের কাছে বেশ কিছু ছবি এসেছে, হ্যাঁ, সেই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যদিও বা আমরা আমাদের যে টিটিএন এর যে পেজ আছে, পেজের নিরাপত্তা শর্তে আমরা সেটি বলছি না, যে দেখাচ্ছি না ছবিগুলো, সেটি হচ্ছে সংঘর্ষের এক পর্যায়ে সড়কে নানা জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়েছে পুলিশ, কাঁদানো গ্যাসের কারণে এক পর্যায়ে বিএনপি সভা সেখানে পণ্ড হয়ে যায় এবং সেই সাথে সেখানে বেশ কিছু মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি পুলিশের বেশ কিছু সাজুয়া যান সেই এলাকায় চলে আসে এবং টহল দেন। তো এদিকে আবার দুপুরের দিকে যখন কাকরালের প্রধান বিচারপতি বাসভবনের সামনে ধাওয়া পাল্টা চলছিল, তখন প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনা ঘটে। বাসভবনের ফটকের সাথে নিরাপত্তা চৌকির কাজ ভাঙচুর করা হয়, ভেঙে ফেলা হয় প্রধান বিচারপতির নাম ফলক। তো আসলে সেখানে র‍্যাব তারা যান, তিনি র‍্যাব যান, পাশাপাশি শুধু বিচারপতির বাসভবন নয়, পুরো এলাকায় কয়েকশো পুলিশ র‍্যাব বিজিবি সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে। এদিকে রাজারবাগের বিএনপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, যেটি বলা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্সের কাছাকাছি এলাকায় থেকে সংঘর্ষের খবর সেখানে পাওয়া গেছে। একটু সেখানেও বেশ কিছু গ্যাস নিক্ষেপের শব্দ শোনা যাচ্ছিল। তবে আসলে আমরা যারা কক্সবাজার থেকে, আমরাও চেষ্টা করেছি এখান থেকে ঢাকার পরিস্থিতি কীভাবে কীরকম হয় সেটি অবজার্ভ করার জন্য। আমরাও সেখান থেকে বিভিন্ন সময় সেখানকার পরিস্থিতি আমরা এখান থেকে জানার চেষ্টা করেছি। এদিকে আসলে পুরো এলাকায় অর্থাৎ এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এই যে ঘটনার পর অর্থাৎ আজকে যেই সকাল সন্ধ্যা যে হরতাল আসছে, সেটি হচ্ছে পৌনে চার বছর পর আবারও হরতাল। পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে রোববার ঢাকায় হরতাল আহ্বানের মাধ্যমে, এটি আসলে অর্থাৎ মোট তিন বছর আট মাস পর আবারও হরতালের মতো একটি কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে এই হরতাল আসলে সারা দেশে যেহেতু হরতাল আহ্বান করা হয়েছে, তাহলে সার্বিক বিষয় নিয়ে আসলে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেই সার্বত্মক অর্থাৎ খুব বেশি সতর্ক অবস্থায় রয়েছে, তারা মানুষের নিরাপত্তা এবং সেই সাথে পুরো জেলা জুড়ে যাতে অরাজকতা বা কোনো ধরনের সহিংস পরিবেশ সৃষ্টি না হয় সেই বিষয় নিয়ে যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব বেশি সতর্ক রয়েছে। আমি একটু মনে করিয়ে দিতে চাই, তিন বছর দশ মাস এগারো দিন পর ঢাকায় সকাল সন্ধ্যা যে হরতাল পালন করেছিল দলটি, এর আগে আসলে 2017 সালে 13 ডিসেম্বর দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে সর্বশেষ হরতাল ডেকেছিল বিএনপি। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর 2015 সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল অবরোধ পালন করে দলটি। ওই হরতাল অবরোধ ও আন্দোলনের এক পর্যায়ে সহিংস রূপ নিয়ে নেয় পুরো দেশ জুড়ে। একের পর এক বাসে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা, বহু মানুষ হতাহত হলেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। সরকার এসব ঘটনার পর বিএনপি জামাত জোটকে দায়ী করলেও তারা অভিযোগ প্রত্যাখ্যান করে আমরা চেষ্টা করেছিলাম আমাদের লাইভটি শেষ করবার জন্য, কিন্তু আমাদের সাথে যেহেতু প্রায় 3500 মানুষ এখন যুক্ত হয়েছেন, আমরা আরো কিছুক্ষণ আমাদের লাইভটি চালিয়ে যেতে চাই। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতা কর্মীরা তারা যে জড়ো হয়েছিলেন, অর্থাৎ তারা বিএনপি কার্যালয়ের সামনে তারা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছিলেন, এখন কিছুটা অর্থাৎ একটু পরপরই নেতা কর্মীদের সংখ্যা যখন বাড়তে থাকে তখন এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন
বেশ অর্থাৎ শতাধিক শতাধিকের কাছাকাছি যেই বিএনপি নেতা কর্মীরা তারা এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি পুলিশও এখানে তারা অবস্থান নিয়েছেন। তো দর্শক, আমরা চেষ্টা করেছি এখানকার বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতা কর্মীদের অবস্থান, পাশাপাশি যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের যে অবস্থান সেটিও আমরা দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আগামীকাল রবিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে এবং এই হরতাল বিএনপি নেতা কর্মীরাই বলছেন এই হরতাল কোনো সহিংস হরতাল হবে না, তারা শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে এটি তারা পালন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি পুলিশও তারা বেশ খুব সাবধানতাভাবে অর্থাৎ পুলিশও তাদের অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা সার্বক্ষণিক তারা দায়িত্ব পালন করবে। এবং যেটি বলছিলাম আজকে যেই অর্থাৎ ঢাকা থেকে যে ঘোষণাটি এসছে হরতালের, এর পরপরই আজ এখানকার ছাত্রদলের নেতাকর্মীরা একটি লাঠি মিছিল করে এটি তাৎক্ষণিক পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং সেই সাথে ছাত্রদলের নেতাকর্মীদেরও আমরা দেখেছি তারা মোটর বাইক যোগে এই যে অর্থাৎ যে হরতালের বিপক্ষে তারা আরেকটি প্রতিবাদ মিছিল তারা বের করে। এরপরপরে আমরা দেখেছি এখানকার পুরো শহর জুড়ে পুলিশের যে অবস্থান, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের একাধিক অর্থাৎ বেশ কয়েক প্লাটুন পুলিশের যে অবস্থান সেটিও আমরা দেখেছি এবং পাশাপাশি র‍্যাব সদস্যরা পুরো শহর জুড়ে টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থাও সেই দিক দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা এখনো পর্যন্ত যেহেতু কক্সবাজারের যে জেলা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করার কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যুবদলের একজন নেতার সাথে আমরা কথা বলেছি, তার মুখ থেকে আমরা স্পষ্ট প্রতীয়মান হয় এবং তিনি যে বলছিলেন শান্তিপূর্ণ পরিবেশে তারা হরতাল যে পালন করবেন। তো দর্শক, এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।